দীর্ঘ প্রচেষ্টার পর ইন্দোনেশিয়ার জাবাসাগর থেকে বিধ্বস্ত বিমানের দুটি ব্লক বক্সের একটি উদ্ধার করা হয়েছে সাগরে তল্লাশি চালিয়ে ডুবুরির দল মঙ্গলবার এটি উদ্ধার করতে সক্ষম হয় ফ্লাইট ডাটার রেকর্ড গেটেই জানা যাবে ছাব্বিশ বছরের পুরনো বোয়িং সাতশো বিমানের কী পরিণতি হয়েছিল সিএনএন জানিয়েছে এখনও দ্বিতীয় বক্স ও ককপিট বয়েস রেকর্ডার শনাক্ত করার চেষ্টা করছে অনুসন্ধানকারীরা কর্তৃপক্ষ আশা করছে যে ব্ল্যাক বক্সগুলো থেকে প্রাপ্ত তথ্য বিমানটি বিধ্বস্তের সম্ভাব্য কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে তিন দিন আগে বোয়িং সাতশো সমুদ্রের সমুদ্রে ডুবে যাওয়ার সময় এতে বাষট্টি জন যাত্রী ছিলেন তাদের কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি ব্ল্যাক বক্স ডেটা যা বিমানের গতি উচ্চতা এবং দিক নির্দেশনার পাশাপাশি বিমানের ক্রুদের কথোপকথনের তথ্য রেকর্ড থাকে বিমান বিশেষজ্ঞদের মতে বিমান উড্ডয়নের পর বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত সব তথ্য এখানে সংরক্ষণ থাকে যার মাধ্যমে নব্বই শতাংশ তথ্য জানা সম্ভব হবে এর আগে রোববার দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির প্রধান সুয়েরজান্ত জাহাজন এক বিবৃতিতে বলেন বিধ্বস্ত যে একশো বিরাশি ফ্লাইটটির দুটি ব্লক বক্সের অবস্থান শনাক্ত করা হয়েছে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান হাদি জাহাজান তো বলছেন আমরা শীঘ্রই ব্ল্যাক বক্সগুলো পুনরুদ্ধার করতে পারব এরপর মঙ্গলবার একটি ব্ল্যাক বক্স উদ্ধার সম্ভব হলো বাষট্টি যাত্রী নিয়ে বিধ্বস্ত বিমানটির সব আরোহীর মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে তারা দুর্ঘটনার স্থান খুঁজে পেয়েছেন তারা ধারণা করছেন বোয়িং সাতশো বিমানটি উড্ডয়নের চার মিনিটের মাথায় সাগরে বিধ্বস্ত হয়েছে ফলে বিমানের কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই